দেশে বজ্রপাতের সংখ্যা দিন দিন বাড়ছে আবহাওয়ার ধরন অনুযায়ী মে ও জুন মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয় গেল বছর একদিনে শুধু মাদারীপুরেই বজ্রপাতে মারা গেছে জন চার দশকের আবহাওয়া বিশ্লেষণ শেষে আবহাওয়াবিদরা বলছেন দেশে দু সালে সবচেয়ে বেশি বজ্রপাত হয়েছে অন্যদিকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দু সালে গবেষণার তথ্য বলছে আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে কম বজ্রপাত হতো তবে ধীরে ধীরে ওই অঞ্চলেও এর সংখ্যা বাড়ছে আবহাওয়ার রেকর্ড অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি সেখানে বছরে সর্বোচ্চ একশো দিন বজ্রপাতের রেকর্ড রয়েছে কিন্তু এখন ওই অঞ্চলে বজ্রপাতের সংখ্যা কমছে ঝুঁকি বাড়ছে দেশের মধ্যভাগে আগে বজ্রপাতের যে উৎপত্তি স্থল ছিল সেই উৎপত্তি স্থল ছিল আপনার ছোটনাগপুর ভারতের ছোটনাগপুর রাজশাহীর পশ্চিমাঞ্চল ওই অঞ্চলে কিন্তু রিসেন্ট টাইমে কিছুটা নর্থ সাউথে এসেও ওই বজ্রপাতের উৎপত্তি দেখাচ্ছে এবং এবং সেগুলি আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের সেন্ট্রাল ফ্লাট হয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এদিকে জলবায়ু গবেষকরা বলছেন পৃথিবীর গড় তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বারো শতাংশ বজ্রপাত বেশি হবে এরই মধ্যে দেশের গড় তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে গবেষকদের আশঙ্কা দু সালের মধ্যে গড় তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এতে বজ্রপাতের ঝুঁকিও সমান হারে বাড়বে আমাদের ভয় হচ্ছে যে এই অবস্থা চলতে থাকলে বছরে পৃথিবীর তাপমাত্রা ডিগ্রি চার বেড়ে যাবে ডিগ্রি বেড়ে চার যাওয়া মানে হচ্ছে বেশি হওয়া বজ্রপাতের সবশেষ হিসাব বলছে বছরে পৃথিবীতে দুই কোটি বার বজ্রপাত হয় দু সাল নাগাদ এ সংখ্যা আরও এক কোটি বাড়বে অবশ্য বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে সরকার এরই মধ্যে এক কোটি তালগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা